সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ, আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানাতে। একেবারে কাকদ্বীপ থানার যে প্রাঙ্গনটা রয়েছে, কাকদ্বীপ থানার মূল গেটের সামনেই আমরা রয়েছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মা বোনেদের সমাগম। আপনারা প্রত্যেকেই জানেন, মূলত প্রথমেই বলে রাখি, আজকের তাদের থানায় তারা ডেপুটেশন জমা দিতে এসেছে, একটা আন্দোলনের পথে নেমেছে। মূলত গ্রামগঞ্জের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে এবং লাইসেন্স ছাড়াই বিভিন্ন রকম মদের ঘাঁটি তৈরি হয়েছে এবং মেলা প্রাঙ্গনকে ঘিরে এবং মেলা ছাড়াও বিভিন্ন জায়গাতে জুয়ার আড্ডা দিনের পর দিন চলছে, এবং যাতে করে বহু গ্রামগঞ্জের পুরুষেরা, ছেলেরা যারা এই মদ, জুয়া এই সমস্ততে আসক্ত হচ্ছে, এই জায়গাগুলো থেকে তাদেরকে বিরত রাখতে এবং যাতে পুলিশ এই সমস্ত কিছুর বিরুদ্ধে কড়া একটা পদক্ষেপ নেয়, এই সমস্ত কিছু দাবি এবং নানান দাবি নিয়ে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মহিলা সমিতির মহিলারা আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমারী কাকদ্বীপ থানাতে ডেপুটেশন জমা দিতে এসেছেন, যার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন নামখানা ব্লকের শ্রমজীবী মহিলা সমিতির পরিচালনায় তাদের উদ্যোগে এই ডেপুটেশন, থানাতে যে ডেপুটেশন দিতে এসছে তার সমগ্র চিত্র। আজকে কাকদ্বীপ থানায় ডেপুটেশন দিতে এসেছেন নামখানা শ্রমজীবী মহিলা সমিতির পক্ষ থেকে। আপনাদের ডেপুটেশনের মূল দাবিগুলো কী কী? আমাদের মূল দাবি ছিল জুয়া আছে আর একটা মদ আছে, আর অনেক আসামিদের মানে ওয়ারেন্ট হয়ে আছে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না, আর এইসব নিয়ে ছিল। ভেতরে গেলেন তো আপনি, গিয়েছিলেন, কি বললো অফিসার? হ্যাঁ, উনি বললেন যে আমরা দেখবো, আমাদের কাছে এর আগেও অনেক অভিযোগ এসেছে মদ জুয়া নিয়ে, তো ওটা আমরা অবশ্যই আমরা দেখবো, যাতে আর জুয়া অথবা মদ যাতে যেসব দোকানগুলো আছে তাদের ঠিকানাগুলো দিয়ে যান, আমরা মোটামুটি দেখবো। বিশেষত আপনি নামখানা ব্লকের ওপর কাজ করেন এবং আমরা প্রতিনিয়ত দেখতেও পাই, নামখানা ব্লকের পুজো হোক বা না হোক বিভিন্ন জায়গাতে জুয়ার আড্ডার এরনাম চলছে। আগামী দিনে থানা থেকে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, শ্রমজীবী মহিলা সমিতি কীভাবে কাজ করবে? না, যদি কোনো থানা থেকে আমরা পদক্ষেপ না নেয় তাহলে এবার আমরা মেয়েরা এবার রাস্তায় নামতে আমরা বাধ্য হব। হ্যাঁ, আমরা এবার ঝাঁটা নিয়ে রাস্তায় বার হব যদি আমরা ওই প্রচার করে যদি ডাইস খেলা না বন্ধ হয়। আপনার নাম? আমার নাম খাদিজা খাতুন। শ্রমজীবী মহিলা সমিতিতে কোন পদে রয়েছেন? আমি একজন শ্রমজীবী মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্য। রাজ্য কমিটির সদস্য। আজকে তো অনেক মা বোনেরা এসছে, নামখানা ব্লকের কোথা কোথা থেকে এসছে? আমাদের নারায়ণপুর থেকে সবচেয়ে বেশি মেয়েরা এসছে, আর আমাদের নদীর ওপার থেকে যেসব মেয়েরা আমাদের কাজ করে, কর্মীরা, তারা এসছে। ধন্যবাদ। কাকদ্বীপ থেকে ক্যামেরায় রবীন্দ্রনাথ পড়ুয়ার সঙ্গে কোয়েল মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্টসেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন,
এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিষয়টি জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 62915662। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।